যেটা গৃহিণীদের একটা প্রথম পছন্দ, যেটা 1981 সাল থেকে বাজারে, জাইপান ফ্যামিলি মেডের একটা ব্লেন্ডার, থ্রি পিসের। তো আজকে আমি ব্লেন্ডারটা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তারপর আবার আমি দেখিয়ে দিই। আজকে ব্লেন্ডারটা সম্পূর্ণ একটা ধামাকা অফারে থাকবে, ধামাকা প্রাইসে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এটা হচ্ছে 1981 সাল থেকে বাজারে ফ্যামিলি মেড জাইপান, এবং এটা হচ্ছে 18,000 আরপিএম মোটর। যেটা এটা হচ্ছে 850 ওয়াট, 18,000 আরপিএম মোটর, এবং এক টানা 30 মিনিট চলবে এটা। এবং ভিতরে আছে রেস্টপ সার্কিট ব্রেকার সহকার। এই যে আমি আরপিএমটা একটু দেখাই দিই, এই যে 18,000 আরপিএম, ঠিক আছে। আর এটা হচ্ছে অটোমেটিক যে সার্কিট ব্রেকার সহকার, এই যে অটোমেটিক সার্কিট ব্রেকার সহকারে ইলেকট্রিসিটি আপ ডাউন করলে অটো অফ হয়ে যাবে, 100% কপার কয়েল। যেটা আমি একটু চালিয়ে খালি মোটরটা স্পিডটা একটু দেখাই, আদা রসুন পিএস কিমা করার জন্য, একটা শুকনা মশলা ধনা জিরা করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো এটার যে ব্লেড গুলা অনেক হেভি, 6 ব্লেড। তারপরে মাজারো যে আপনার চপারটা, এটা হচ্ছে 4টা ব্লেড। এবং ব্লেডের মাথাগুলো দেখেন সম্পূর্ণ এসএসএর, প্লাস্টিকের না। অনেক ব্লেন্ডারের মাথাগুলো দেখবেন প্লাস্টিকের, দ্রুত ক্ষয় যায়। এটা হচ্ছে এসএসএর, এগুলো কখনো ক্ষয় যাবে না। এবং যেটা আপনার ড্রাই মশলা করার জন্য, এটারও ব্লেড দেখেন 4টা। অনেক ব্লেন্ডারে দেখবেন ব্লেড থাকে 2টা, এগুলো 4টা করে। আর এখন আমি আপনাদেরকে আদা করে দেখাবো, এই যে আদা, আজকে আদাটা করে দেখাবো। দেখেন একেবারে পেস্ট হয়ে যাবে খুবই নিমিষে, অল্প তাড়াতাড়িতে। এই জন্য আদাটা করে দেখাই, অবশ্যই একটু পানি দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। এটা দেখবেন 30 সেকেন্ডে কিভাবে আপনার আদা হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। দেখেন আদা করেছেন, আপনারা চাইলে হলুদ মরিচ পেঁয়াজ মাংসের গুঁড়া সব কিছু করতে পারেন, চালের গুঁড়া ডালের গুঁড়া সব করতে পারেন। এই যে দেখেন আদা হয়ে গেছে, একেবারে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আর একটু করে দেখাই, এই যে আদা করা কমপ্লিট, একেবারে পেস্ট হয়ে গেছে। যে দেখেন আপনারা পানিটা একটু কম দিবেন, আমার হয়তো পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন একেবারেই পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের 1 মিনিটও সময় লাগে না আদাগুলো করতে, দেখছেন। আপনারা শুকনা হলুদ মাংসের কিমা চালের গুঁড়া জুস লাচ্ছি সবকিছু করতে পারবেন। এবং কোম্পানি থেকে এটা আমরা 2 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, 2 বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় আমরা চেঞ্জ করে দিব অবশ্যই। তো ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছি একটা ধামাকা প্রাইসে আমরা এই ব্লেন্ডারটা দিব। তো এটা কিন্তু নর্মালি যে কোনো দোকান থেকে কিনতে যান, জাইপান 850 ওয়াট ফ্যামিলি মেড, 4,500 থেকে 5,000 টাকা বাজেট করতে হবে। তো আমাদের এটা সম্পূর্ণ একটা ধামাকা অফারে দিব, এটা দিব আমরা অনলি 3500 টাকায় দিব, একেবারে 3500 টাকা। যেটা একটা ফাইবার ব্লেন্ডার কিনতে গেলে 3,000-3,500 টাকা বাজেট করতে হয়, এবং 400-500 ওয়াটের ব্লেন্ডার কিনলে 3,500-4,000 টাকা বাজেট করতে হয়। তো আজকে 850 ওয়াট ফ্যামিলি মেড ব্লেন্ডারটা 5,000 টাকা না, অনলি 3,500 টাকায় পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা অল মানে বাংলাদেশের বাইরে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি নিতে পারবেন, সামথিং কিছু বিকাশ করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লালবাগ শিক্ষক পুলিশ পরি সংলগ্ন আমাদের অফিস। তো যারা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে আমরা বাড়িতে নিতে চাই দেশের বাড়িতে, তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভিডিওতে থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ভিডিওতে প্রোডাক্টগুলো দেখতে পারবেন, এবং সামথিং কিছু বিকাশ করে আপনারা অর্ডার করতে পারবেন। আর ভিউয়ার্স, আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অনলি 150 টাকার মধ্যে। তো আপনারা যারা কুরিয়াতে নিতে যাচ্ছেন, কুরিয়াতে হয়তো সেম 150-180 টাকা বিল আসতে পারে, ওটা আপনারা আলাদা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।